পদ্মা সেতুর পিলারে আবারও আরেকটি ফেরি ধাক্কা দিয়েছে। সন্ধ্যায় মাদারীপুরের বাংলা বাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে পদ্মা সেতুর দশ নম্বর পিলারে ধাক্কা দেয় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। বিআইডব্লিউটিসি জানায় প্রচণ্ড স্রোতের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে, তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, ধাক্কা খাওয়ার পর একটি পণ্যবাহী যান ফেরিতে থাকা একটি প্রাইভেট কারের ওপর পড়ে যায়, এতে আহত হয়েছেন দু তিনজন। দশ নম্বর পিলারে যে পিছন সাইডটি ঢালে গেছে, আমি গাড়ির উপরে তো পড়ি যাওয়ার পরে গাড়িও আমার সঙ্গে পড়ি, প্রাইভেটের উপরে পড়িছে, ওর ভিতরে মহিলা ছিল, আল্লাহর রহমতে সে বেঁচে গেছে। ট্রাক আমার উপরে মাথার উপরে উড়মুড়ে পড়ছে, আমি কিছু দেখিনি, ভাই আমার টাইমে বের করেন, আমার বাচ্চারা কোয়ানে আসছে।